প্রাথমিকের গণ্ডি পার হতে না পারলে কি হবে? ইউটিউব দেখেই রপ্ত করেছেন হ্যাকিং, এরপর ফিশিং লিংক পাঠিয়ে 2500-এরও বেশি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছেন, করেছেন ব্ল্যাকমেলিংও। এবার এই হ্যাকারকে রাজধানীর আশুলিয়া থেকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। বেসরকারি একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী আনোয়ার হোসেন ফেসবুক মেসেঞ্জারে অপরিচিত ব্যক্তির সাথে কথোপকথনের পর তার পাঠানো লিংকে ক্লিক করলেই চাওয়া হয় পাসওয়ার্ড, আর পাসওয়ার্ড দিতেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকার। এরপর শুরু হয় ব্ল্যাকমেলিং। আমার বিভিন্ন ছবি এডিট করে সে ছড়াই দিবে, দ্বিতীয়ত সে আমাকে রাজনৈতিক মামলায় জড়াবে, তৃতীয়ত সে বলছে যে আমাকে নাস্তিক দেখাবে। দেখলাম যে টাকা দিলে যদি সমাধান হয়, টাকা দিলে তো সমাধান হবে না। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম, এ তখনই বুঝলাম যে না, আসলে এটা একটা প্রফেশনাল হ্যাকার। ঘটনার তদন্তে নেমে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সন্ধান পায় হ্যাকার লিটন ইসলামের, যার পেশাই হ্যাকিং। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা এই লিটন 2500-এরও বেশি দেশি বিদেশি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে বলে দাবি গোয়েন্দাদের। সে অনলাইনের মাধ্যমে ফিশিং লিংক ক্রিয়েট করে, তার মাধ্যমে সে তখন মানে অনেক সময় অফার পাঠায়, অনেক সময় সেই অফার দিকে অনেকে তাকে তার সাথে শেয়ারে তার সাথে অ্যাড করে, তখন সে তার ওইগুলি ক্যালকুলেশন করে দেখে তার মধ্যে কোনো নেগেটিভ কোনো ছবি বা কোনো কিছু আছে কি না, তখন থাকলে সে তখন ওইটাকেই বলে যে আমার আপনার অ্যাকাউন্ট আমার কাছে আছে, হ্যাক হয়ে গেছে, এখন যদি আপনাকে আমাকে আমাকে টাকা না দেন তাহলে কিন্তু আমি এটা বাজারে মানে এতে ছেড়ে দিব। তখন অনেকে ভয় পেয়ে আসলে মানে মনে করে যে তাকে থামানোর জন্যই মূলত তারা টাকা দেয়। এই যে আমরা যে আসামিটা গ্রেপ্তার করছি সে অনলি আপনার পঞ্চম শ্রেণী পাস, বয়স 28 হলো, পঞ্চম শ্রেণী পাস। ইউটিউব থেকে সে কীভাবে হ্যাক করা যায় ফিশিং লিঙ্ক পাঠিয়ে এটি জেনে রপ্ত করে সে প্রায় 2500 ফেসবুক আইডি হ্যাক করে নিয়েছে। গোয়েন্দারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর তথ্য ও ছবি শেয়ার না করাই উচিত, পরামর্শ দিলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও বেশি সতর্ক হওয়ার। নিজে থেকেই সচেতন হওয়া যায়, তো সচেতন হলেই কিন্তু নিজের ফেসবুকটা সেফ থাকে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।